আর এটা টাইম হয়েছে 3:28 এটা আছো মই বর্তমান কোম্পানি মই ভাবিল যে কি এনে থাকছে কি আপোনালোকক একটা বস্তুয়ে দেখুৱাও কি বস্তু আপোনালোকে ভিডিওটো সম্পূর্ণকে চাই থাকক সসা কিছু বেলেগ হবো ইটো ভিডিও মই ভাবিল যে কি আপোনালোকে নিশ্চয় ঘর এটা বান্ধে বান্ধার সময়ত কি বস্তুর প্রয়োজন হয় তারে মাজরে এটা বস্তুর আজি আপোনালোকক মেকিং দেখাম কি বস্তু আপোনালোকে সম্পূর্ণ ভিডিওটো চাই থাকক নিশ্চয় আপোনালোকে চাই কিনে ভাল পাব তো বলক আমি ভিডিওটো স্টার্ট করো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিকে ট্রেভেল তো ধামাকা বান্তা হ্যায় গাইস চলিয়ে শুরু করতে হয় আপোনালোকে জানে যে ঘর বান্ধোতে গুণা কলা গুণা সেই গুণাটোর প্রয়োজন হয় আর আপোনালোকে জানে নে সেই কলা গুণা বনাওতে কিমান কি মানে কি প্রসেস আপোনালোকে জানে নে যদি না জানে এই ভিডিওটো আপোনালোকে সম্পূর্ণকে চাই থাকক আপোনালোকে দেখাবলে চেষ্টা করি কেনেকৈনো বনোয়া হয় কলা গুণা তো সকলোখিনি দেখাই আছো আপোনালোকে চাই থাকক মই আছো এতিয়া বর্তমান কোম্পানির কাখতে মই যেটো কোম্পানিত কাম করো তাত আপোনালোকে দেখাবলে চেষ্টা করি কলা গুণা কেনেকৈ বনোয়া হয় আর ইয়ারে আগতে মই এটা বনাইছিল ভিডিও গজাল কেনেকৈ বনোয়া হয় যেহেতুকে আমার এইটো কোম্পানিতে কলা গুণাও বনোয়া হয় সেই মেশিন কেইটা চলোৱা নাছিল এতিয়া চলা মই ভাবিল যে কি আপোনালোকে যদি কোনোবাই নেজানে তো আপোনালোকক জনাই দিবলৈ চেষ্টা করো কেনেকৈনো বনোয়া হয় কলা গুণা তো বলক আমি ভিডিও আরম্ভ করো আর চাবলে চেষ্টা করো কেনেকৈনো কলা গুণা মানে প্রসেস খিনি আপোনালোকক দেখাবলৈ চেষ্টা করিম কেনেকৈ বনোয়া হয় কোরপার আরম্ভ করা হয় কেনেকৈ কি করে সকলোখিনি দেখাম আপোনালোকক এতিয়া যাও কোম্পানিলৈ আর বতর সতর সিমান এটা তার মানে ঠিক নয় রোদ চাও না রোদ 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 মানে যিকেইদিন দিলে ভালে কেইদিন বরষুণে দিলে এতিয়া আর পুরা একদম রোদ দি আছে পুরা মানে বরষুণের নামর নিশানি মিটা দিয়া বাপে কেনিকা কি হবো আর আগত সেইটো হয়েছে কোম্পানি যেটা ব্লু কালারের টিংপাত লগোৱা আছে তাতে এতিয়া যাম ভিতরত আপোনালোকক দেখাবলৈ চেষ্টা করো এইটো আগতে আছিল পলিষ্টার মিল সুতা বনোৱা কোম্পানি আর এইটো এতিয়া মানে বেলেগ করব মানে কি বস্তা বনোৱা কোম্পানি করব এতিয়া এইটো ইমান ডাঙর একটা কোম্পানি আছে আর প্রথমতে কলা গুণাটো বনোৱাৰ কারণে এনেকুৱা ধরনের কিছু ওয়াইর আহে বাহিৰৰ পৰা আর এই ওয়াইরবিলাক ইয়াতে মেশিনত নি কিনে মানে কি সরু করা হয় আর সরু করার কারণে ইয়াতে মানে কি এইবিলাক লাগিয়েছে ডাই সিস্টেমের বস্তু কিমানর লাগে আপনার 22 লাগে 12 গেজর লাগে 12 গেজর হলে তার মানে কি ফাটির ভিতর সোমাই দিয়ে কিনে সেই ব্ল্যাক ওয়াইরের কারণে উলিওয়া হয় আর এয়া হয়েছে ফাটির ভিতর ইয়ারে বেলেগ আছে আর বস্তু এয়া হয়েছে মেইন ফাটিটো ইয়ারে ভিতর জুই জ্বলি থাকে সেই বস্তুটো তার মানে কি বহুতখানি টেম্পারেচার দিয়া হয় 800 কিবা ডিগ্রি 800 কিমান ডিগ্রি এনেকাকি টেম্পার দিয়ে কিনে এই লুজ করা হয় বস্তুটো লুজ করা হওয়ার পিছত এই বস্তুটো এনেকৈ ইয়াতে ঘুরা হয় ঘুরাই কিনে মানে এটার পিছত এটা স্টেপ বাই স্টেপ এই বস্তুটো লই যাওয়া হয় তারপর গই কিনে আমার যেটো মানে কি ঘর বান্ধা গুণা কলা গুণাটো সেইটো প্রস্তুত করা হয় এনেকৈ লৈ গৈ 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 সব কিমান সরু হয়ে গৈছে ইয়াত করে বহুতখানি বেশি সরু হয় এয়া সব এইটো লাস্ট প্রসেস তারপর এনেকৈ মেশিন সেশিনবিলাক চলা হয় এখন কন্ট্রোলার হয় তারপর এনেকুৱাকৈ আৰু মানে বহুতকেইটা প্রসেসৰ সিহঁতে তার মানে এই বস্তুটো বনোৱা হয় ইমান স্পীডত ঘুরাই চাই লোক কিমান স্পীডত ঘুরাই আর এইবিলাক যদি ছিঙি যায় কিবা কারণত সেইবিলাক এনেকৈ তার মানে কি ঘুরি ঘুরি মানে দাইর হিসাবত সেই বস্তুটো মিলাই লওয়া হয় তারপর এনেকুৱাকৈ দাইটো খুলি লওয়া হয় খুলি লৈ কিনে এনেকুৱাকৈ তার মানে খুলি লয় দাইটো খুলি লওয়ার পিছত এই গুণাডাল তারে হিসাবত বনাই কিনে এই বস্তুটো টানি আনে যাতে সেই বস্তুটো ইয়াৰ লগত যাতে মিলি যায় গুণাটো তারপর এনেকুৱাকৈ জোড়া লগোৱা হয় সেই কামখিনি হওয়ার পিছত ইয়াতে আর ইয়াত নমাই লওয়া হয় নমাই কিনে এই বস্তুবিলাক আর মানে কি বন্ধা হয় পুরা একদম টানকৈ বান্ধি কিনে তারপর এনেকুৱাকৈ মানে কি বান্ধি থৈ দিয়া হয় তারপর এই বস্তুবিলাক নি কিনে আর একটা বেলেগ প্রসেস আছে সেই প্রসেসটোত লৈ যোৱা হয় এনেকুৱাকৈ তার মানে থাক থাক কৰি কিনে এইটো আর দুবারকৈ ভাতিত গরম করা হয় তারপর ভাতি দেখিছে বহুতখানি টেম্পারেচার এতিয়া এইটো 720-730 এনেকুৱাকৈ টেম্পারেচারত এইটো গলোৱা হব তারপর এইটো স্টেপ বাই স্টেপ এই মানে সেইটো উলিয়াই আনি কিনে এই ক্রেং আছে ক্রেঙেরে উলিয়াই আনি কিনে এইটো তারপর আর পেকিং করা হয় পেকিং করা সিস্টেমটো আর বেলেগ বেলেগ এনেকুৱাকৈ উলিয়াই লৈ কিনে পেকিং করে আছে আপনার দেখা পাইছে এনেকৈ পেকিং করা হয় তারপর উলিয়াই দিয়া হয় আপনার মানে ঘরটো সাজি উলিয়াবলৈ মানে কি আর কম পাইছে গোটেখানি কথা এয়াই আছিল এটা
সৰুকৈ ভিডিঅ' আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ গুণা কেনেকৈ বনোৱা হয় আপোনালোকে নিশ্চয় চাই কিনে ভাল অ' জঞ্জিত ভাইয়া কিয় কৰে হো অ' জঞ্জিত ভাইয়া কিয় কৰে হো কাম কৰ ৰহে ইয়ে কিয় হে দাই ইসকো সাফ কৰনা পৰেগা না পহলে সব হোগা সাফ ভি হোগা ও পলিশ হো ৰহা হে কিয় আচ্ছা মানে মেইন কথাটো কি এই দাইবিলাক পালিশ কৰি থাকিব লাগে তেতিয়াহে তাৰমানে এইটো গুণাবিলাক ভাল হয় আৰু এনেকৈ বনোৱা হয় কলা গুণা আপোনালোকক সম্পূৰ্ণ প্ৰচেছখিনি দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ এয়া হৈছে কলা গুণা মেইন তাৰপিছত এই পেকিং কৰি উঠি কিনে লৈ যায় মানে আপোনালোকৰ ঘৰটো সাজি উলিয়াবলৈ তাতে লগা হয় সেইকাৰণে লৈ যোৱা হয় আৰু মেৰে চাদে ইয়ে শৰ্মন ভাইয়া আৰু ইয়াৰ পৰা ইয়ে কাম কৰা হয় মতলব এক বাত বোলে এই ব্লেক ৱাল বনাবলৈ কেতিয়া কমে কৰা হয় 40 मिनट वो पकाने के लिए या सब कुछ करने के लिए टोटल एक ब्लैक वायर होने के लिए क्या करना पड़ता है मतलब कितना देर लगता है टोटल एक मतलब ये पेकिंग वगैरह में पूरा एक दिन हो जाता 12 घंटा लगता है तो भाभी साहब मैंने एपा ब्लैक वायर बनवार कारण मोटामोटी लगी जाए এদিন সময় এইটোৱে আছিল এটা সৰুকৈ ভিডিঅ' আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ যে ব্লেক ৱাইৰ বা কলা গুণা কেনেকৈ বনোৱা হয় সেইটো আপোনালোকক মেকিংটো দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ এইটো ভিডিঅ' এইখিনিয়ে আছিল যদি ভিডিঅ'টো চাই ভাল পালে লাইক কৰিব যদি নতুন ছাবস্ক্ৰাইব কৰিব লগ পাম এটা নতুন ভিডিঅ'ৰ লগত তেতিয়ালৈকে টাটা বাই বাই কলিকাতা মুম্বাই জয় আই অসম লগ পাম নেক্সট ব্লগত